সে মান সে অপমান করত এবং কি আমাকে সে কম হয়রানি করেনি আরে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহিলা মহিলা কেন আপনি কি তাকে ইউনিভার্সিটিতে ইতিহাস সাবজেক্টে আপনি পড়ছেন আর আপনার ব্যবহারটা সাধারণ সম্পাদক আপনি কেন বারেবারে তাকে মহিলা বলেন এখানে আলাদা আলাদা করে সবাইকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে সে হয়রানি করে তো আমাদের সাথে এত বড় একটা জুলুমকারী আমাদের সাথে সদস্য থাকতে পারে না জাহিদ খানের সদস্য পদ বাতিল চাই বাতিল চাই জাহিদ খানের সদস্য পদ বাতিল চাই বাতিল চাই অত্যাচারীর কালো হাত ভেঙে দাও ভেঙে দাও জাহিদ খানের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও জাহিদ খানের কালো হাত ভেঙে দাও এবার জায়েদ খানের বহিষ্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত 113 জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেছে এই সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার দাবি করেছেন অভিনেত্রী সাদিয়া বলেন এত বড় স্বৈরাচার এবং জুলুমবাজ আমাদের সাথে এফডিসির সদস্যপদ থাকতে পারে না তাদের একটাই দাবি জায়েদ খানের সদস্যপদ বাতিল করতেই হবে এক দফায় এক দাবি জায়েদ খানের সদস্যপদ বাতিল করতে হবে আমাদের এক কথা যে আমাদের হচ্ছে এত বড় স্বৈরাচার এত বড় জুলুমবাজ আমাদের সাথে এফডিসিতে সদস্যতার থাকতে পারে না যার জন্য আমাদের এক দাবি আজকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করতে হবে আমাদের 184 জনের সদস্যপদ যে স্থগিত করেছে এটা তো আমাদের সাথে অনেক বড় অন্যায় হয়েছে এখানে আলাদা আলাদা করে সবাইকে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে সে হয়রানি করে আমাদের সবার সদস্যপদ বাতিল করেছে 184 জন ছিল সেখানে সেখানে আমরা ই করে যাদেরকে আমরা অনেকে মারা গেছেন অনেকে আমরা খুঁজে পাচ্ছি না অনেকে নাম্বার চেঞ্জ হয়েছে আমরা এখন পেয়েছি 103 জন 103 জনের সদস্যপদ তিনি একদম স্থগিত না সে বাতিল করে দিয়েছিল তো সেই জন্য আপনারা জানেন যে আমরা কিন্তু এটা নিয়ে মামলা করেছিলাম আমরা কিন্তু হাইকোর্টের রুল নিয়ে এসেছি আমরা কিন্তু এখন বর্তমানের কমিটির সদস্য তো আমাদের সাথে এত বড় একটা জুলুমকারী আমাদের সাথে সদস্য থাকতে পারে না যার জন্য আমাদের আজকে এক দাবি জায়েদ খানের সদস্যপদ আজকে আমরা বাতিল চাই আমাদের আন্দোলন চলবে আমাদের এক দাবি এটা মেনে নিতেই হবে কারণ আমরা এখানে শয়ের অধিক আমরা শয়ের অধিক আমাদের দাবি মেনে নিতে হবে কারণ সে শুধু একটা অন্যায় করেনি সে হাজারো অন্যায় করেছে হাজার অন্যায় করেছে একটু আগে আপনারা দেখেছেন এক মহিলা এক আমাদের যে সদস্য তাকে বসতে দেয়নি বিভিন্ন যারা জুনিয়র সদস্য তাদেরকে সে শিল্পী সমিতিতে ঢুকতে দিত না বসতে দিত না সে মান সে অপমান করত এবং কি আমাকে সে কম হয়রানি করেনি আমার 6টা ছবি রিলিজ হওয়ার পরেও আমার সদস্যপদ বাতিল হয় কি করে সাধক নিপুণ আক্তার সুপ্রিম কোর্ট থেকে যে রায় নিয়ে চেয়ারে বসেছে এই রায় বলে অবৈধ রায় আর সে কোথায় কোথায় চ্যানেল বিভিন্ন সাংবাদিক আপনাদের সামনে চ্যানেলে বিভিন্ন টিভি চ্যানেলে কোথায় কোথায় মহিলা মহিলা আরে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহিলা মহিলা কেন আপনি কি তাকে ইউনিভার্সিটিতে ইতিহাস সাবজেক্টে আপনি পড়ছেন আর আপনার ব্যবহারটা সাধারণ সম্পাদক আপনি কেন বারেবারে তাকে মহিলা বলেন এটা তো অন্যতম অনেক বড় দোষ আর তার দোষ তো অনেক আছে ভাই আমি একটু আগেও বলেছি তার দোষের কোনো শেষ নেই সে মামলাবাজ সে জুলুমকারী সে ছোট শিল্পীকে পছন্দ করতো না কাজ করতে দিত না পুলিশি হয়রানি করতো তার দোষের কোনো শেষ নেই ভাই দোষ যদি খুঁজতে যান আমরা নোট করে দিব আপনাদেরকে